তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পলিথিন দিয়ে চা চাকনির সাহায্যে দারুণ দারুণ গাঁদা ফুল যেগুলো দেখতে খুব ভালো লাগে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু এখন পুজো পার্বণের দিন পুজো পার্বণের সময় আমরা এই ধরনের ফুলের মালা দিয়ে ঘর সাজাই তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে ইউজফুল মনে হয় ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন এরকম ধরনের পলিথিন আমাদের প্রত্যেক বাড়িতেই থেকে থাকে তো দেখতেই পাচ্ছেন আমার কাছে কিন্তু অনেকগুলো পলিথিন রয়েছে যে কালারফুল বিভিন্ন কালারের পলিথিন যেগুলো কিন্তু আমরা রেখেই থাকি তো এই পলিথিন দিয়েই এত সুন্দর গাঁদা ফুল যে তৈরি হবে সেটা আপনারা হয়তো বিশ্বাসই করতে পারবেন না তো তার জন্য দেখুন বন্ধুরা এখানে আমি তারই মধ্যে থেকে একটা সাদা কালারের পলিথিন নিয়েছি এবার কি করব পলিথিনটার যে শেষের অংশের একটা জয়েন্ট পার্ট রয়েছে দেখতে পাচ্ছেন এই যে জয়েন্ট পার্টটা আমি কিন্তু এটা কাচির সাহায্যে কেটে নেবো কাচির সাহায্যে কেটে নিলে কী হবে এই মুখটা খুলে যাবে আর তারপরে আমাদের কি করতে হবে পলি পলিথিনের যে দুটো হ্যান্ডেল রয়েছে হ্যান্ডেল দুটোকেও কিন্তু আমি কেটে নেবো তাহলে দুদিক দিয়ে মুখ কিন্তু খুলে যাবে একদম সমান সমান হয়ে যাবে ঠিক আছে এবার আমরা পলিথিনটাকে দেখুন চারিপাশ দিয়ে সমান করে নেবো এই যে দেখুন বন্ধুরা তো এইভাবে না খুব সুন্দর মতো সমান হয়ে যাবে যেহেতু দুপাশটাই কাটা রয়েছে এবার আমাদের করতে হবে ভাঁজ এই পলিথিনটাকে আমরা এইভাবে এই আকারে ভাঁজ করে নেবো তো এখানে দেখুন তিন ভাঁজে ভাঁজ করে নিয়েছি তারপরে আমাদের পলিথিনটাকে এবার নিচের দিকে ভাঁজ করে এইভাবে আমাদের ছোট্ট আকারে ভাঁজ করে নিতে হবে এবার আমাদের কি করতে হবে নিয়ে নিতে হবে একটা বোতলের ঢাকনা এরকম ধরনের বোতলের ঢাকনা একটু বড়ো সাইজের হয় তো সেই ঢাকনার মাপ অনুযায়ী মার্কার দিয়ে একটা আমি এই মতো করে মাপ নিয়ে নিয়েছি ঠিক আছে এবার আমাদের কাচির সাহায্যে এইভাবে দেখুন গোল আকারে পলিথিনটাকে আমাদের কেটে নিতে হবে এইভাবে পলিথিনটা কাটলে পলিথিনটি চারিপাশ দিয়ে খুলে যাবে আসলে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে পলিথিনের চারিপাশ দিয়ে কোনো রকম কোনো জয়েন্ট না থাকে প্রত্যেকটি লেয়ার যাতে খুলে যায় তারপরে দেখুন স্টেপলার দিয়ে মধ্যেখানে একটা পিন মেরে দেবো পিন মেরে দিলে কি হবে প্রত্যেকটি লেয়ার সিকিওর হয়ে যাবে আর এই এইরকমই তিনটে পলিথিন আমি কিন্তু গোল করে কেটে রেডি করে নিয়েছি এবার একটার ওপরে একটা পলিথিন রেখে তারপর আবারও আমাদের দেখুন মিডিলে একটা স্টেপলারের সাহায্যে আমি পিন মেরে দিলাম তো তারপরে আমাদের কি করতে হবে নিয়ে নিতে হবে কাঁচি আর কাচির সাহায্যে পলিথিনের চারিপাশে এইভাবে দেখুন চিরি চিরি কাট লাগিয়ে নেব একদম পাতলা চিরি কাটতে হবে যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এইভাবে দেখুন সাদা ফুলটা মোটামুটি রেডি হয়েছে পুরোপুরি রেডি হয়নি কিন্তু আমি আবার পরে দেখাবো একটা ছোট্ট কাজ কিন্তু করতে হবে তো এরকমই দেখুন আরেকটি আমি গ্রিন কালারের পলিথিন নিয়েছি আর এই গ্রিন কালারের পলিথিনটিকেও কিন্তু আমি ঠিক একইভাবে দেখুন তৈরি করে নিয়েছি যেভাবে আমি সাদা পলিথিন দিয়ে ফুলটি তৈরি করেছি খুবই সহজ বন্ধুরা আপনারা একবার দেখলেই তৈরি করতে পারবেন আর শুধু আপনারা কেন বাচ্চারাও কিন্তু খুব সহজে আর খুশি খুশি তৈরি করে নিতে পারবে এতটাই সহজ প্রত্যেকটি স্টেপ আপনাদের একটু মনোযোগ সহকারে দেখতে হবে তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যদি স্কিপ করে ভিডিওটা দেখেছেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না ঠিক আছে তো এই যে দেখুন বন্ধুরা আমি কি করেছি আবারও গোলাকার করে কেটে পিন মেরে রেডি করে নিয়েছি যেমনটা আগেরটা করেছি তো বন্ধুরা দেখুন এরকম ধরনের বিভিন্ন কালারের পলিথিন আমাদের বাড়িতে তো এসেই থাকে থেকেই থাকে তো তখন আমরা সেই পলিথিনগুলো ফেলে দিই বন্ধুরা সেই পলিথিনগুলো ফেলবেন না কত সুন্দর সুন্দর ফুল তৈরি হবে আপনারা সত্যি বিশ্বাস করতে পারবেন না তো ঠিক একই পদ্ধতিতে দেখুন আমি গ্রিন কালারের ফুলটিও তৈরি করে নিয়েছি এই রকম আমি আরও বিভিন্ন কালারের ফুলগুলো তৈরি করে নেব এবার আমি আপনাদের যেহেতু বললাম যে আর একটা ছোট্ট কাজ করতে হবে যার ফলে ফুলটি পুরো পুরোপুরিভাবে প্রপারভাবে তৈরি হবে তার জন্য এটা একটা নিয়ে নিতে হবে ছাঁকনি এবার আমাদের কি করতে হবে ছাঁকনির মধ্যে ফুলটিকে ঘষে নিতে হবে এইভাবে রাফ করলেই দেখবেন ফুলের যে পাপড়িগুলো সেগুলো কিন্তু সবগুলো খুলে খুলে বেরিয়ে আসবে যদিও আধটা ফুলের পাপড়ি যদি চিপকে থাকে সেটাও কিন্তু খুব সুন্দর মতো খুলে খুলে যাবে যার ফলে ফুলটা দেখতে খুব সুন্দর লাগবে তারপরেও কিন্তু আবারও আমি চিরুনি দিয়ে এইভাবে দেখুন ফুলটাকে আঁচড়ে নেওয়ার মতো একটু রাপ করে নিয়েছি এতে কী হবে ফুলটা খুব সুন্দর মতো ফুটে উঠবে মানে যেমন ফুটন্ত ভরাট ফুল থাকে না সেই রকম তৈরি হবে তো দেখুন বন্ধুরা কত সহজে আমরা খুব সুন্দর সুন্দর পলিথিনের গাঁদা ফুল তৈরি করতে পেরেছি আপনারাও তৈরি করতে পারবেন খুবই সহজ পদ্ধতি তো দেখুন বন্ধুরা এই ফুলটা না আমি তিনটি কালারের পলিথিন দিয়ে তৈরি করেছি গোলাপি সাদা আর গেরুয়া কালার তো এরকমও করতে পারেন বা এক কালারেরও করতে পারেন যেমনটি আপনাদের ইচ্ছা তো মাল্টি কালারের ফুলগুলো দেখতে দেখুন কত সুন্দর লাগছে তো বন্ধুরা আগের ভিডিওতে আমি যেই মানে ফুলের মালাটি তৈরি করেছিলাম সেটা কিন্তু হলুদ আর লাল ফুল দিয়ে করেছিলাম কিন্তু এবার আমি কিন্তু বিভিন্ন কালারের ফুল দিয়ে তৈরি করছি কারণ আমাদের বাড়িতে বিভিন্ন কালারের পলিথিন এসে থাকে এক কালারের পলিথিন তো কখনোই আসে না এবার দেখুন বন্ধুরা ফুলের মালা গাঁথতে হবে ফুলের মালা গাঁথার জন্য আমাদের কিন্তু পাইপের মানে স্টর প্রয়োজন পড়বে প্রত্যেক বাড়িতে কিন্তু স্টর থেকেই থাকে যদি না থাকে আগের ভিডিওতে যেমন বলছিলাম এয়ার বার্ড নিয়ে নেবেন তার সাহায্যে কিন্তু হবে এবার আমাদের নিয়ে নিতে হবে আমি সুত নিয়েছি আর সুতো নিয়েছি এবার কি করব যেভাবে আমরা মালা গাঁথি সেভাবে গাঁথবো তবে আরেকটা কথা বলে রাখি এখানে দেখুন আমি প্লাস্টিকের ছোটো ছোটো রিং আমার কাছে ছিল আমার ছেলের খেলনার সাথে আমি কিন্ডার জয়ের সাথে পেয়েছিলাম যেটা কি না আমি এই মালা গাঁথার জন্য ইউজে নিয়ে নিচ্ছি তবে এমন কম্পালসারি নেই যে এরকমই রিং নিতে হবে কোনো হুঁকোনি নিতে পারেন যদি হুঁকো না থাকে তাহলে আপনারা সুতোর মোটা গিট বেঁধে দেবেন তাহলে কিন্তু এই ফুলগুলো বা পাইপগুলোর খুলে যাবে না নিচের দিয়ে ঠিক আছে তো এবার দেখুন কোন আমি সাদা কালারের ফুল গেঁথেছি তারপর একটা পাইপ গেঁথেছি তারপর আবার হলুদ কালারের ফুল গেঁথেছি এটা কিন্তু পুরোপুরি আপনাদের চয়েসের ওপর ডিপেন্ড করছে কোন কোন কালারের ফুল আপনারা নেবেন মানে কোন কোন কালারগুলো আপনাদের পছন্দ কোন কালারের পরে কোন কালারটা নিতে হবে সেটা কিন্তু পুরোপুরি নিজের ওপর ডিপেন্ড করছে যে যেরকমভাবে আপনাদের ভালো লাগবে সেরকমভাবে আপনারা মানে এই রকমভাবে মালাটিই গেঁথে নেবেন তবে একটা কথা বলতে পারি যে এরকম মালা কিন্তু আপনারা মার্কেটে একদমই খুঁজে পাবেন না মাল্টি কালারের ফুলের মালা কিন্তু সাধারণত পাওয়া যায় না এক কালারের বা দু কালারের পাওয়া যায় তার বেশি নয় কিন্তু আর এই যে পলিথিনগুলো দিয়ে আমরা মালা তৈরি করি আর নিজের হাতে মালা তৈরি করার একটা আনন্দই আলাদা আর তাছাড়া যে যেহেতু এখন দীপাবলির সময় আমরা ঘর সাজাই বা লক্ষ্মী পুজোর সময় মন্দির সাজাই তো সেক্ষেত্রে দেখবেন এই ফুলের মালাগুলো কত কাজে আসবে তাই দেখুন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে আগের যে মালাটি তৈরি করেছিলাম আমি শুধু লাল আর হলুদ ফুল দিয়ে করেছিলাম এবার আপনারা কমেন্ট করে একটু বলবেন তো যে কোন মালাটা সবচেয়ে বেশি ভালো লাগছে আগের ভিডিওর সেই লাল হলুদ কালারের ফুলের মালাটা না এই মাল্টি কালারের ফুলের মালাটা তো আমাকে তো সব থেকে বেশি এই মালাটাই ভালো লাগছে মাল্টি কালারের মালা আর এর জন্য কিন্তু আমাদের আর রকম পলিথিন কেনার প্রয়োজন পড়লো না বাড়িতে থাকা কালারফুল পলিথিন দিয়ে আমরা এই মালাটি তৈরি করে নিতে পারলাম তো এই মালাটি গেথে নেওয়ার পরে মালার মুখেও কিন্তু আমি এই গোল্ড রিংটা এইভাবে দেখুন বেঁধে দিলাম এতে না হ্যাং করতে সুবিধা হবে তো আপনাদের যেমন বললাম যে হুক বা সুতো দিয়েও কিন্তু আপনারা হ্যাং করার ব্যবস্থা করে নিতে পারেন দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে একদম মানে খুব সুন্দর কালারগুলো ফুটে আসছে আর ফুলগুলোও কিন্তু সেই হয়েছে তো দেখুন বন্ধুরা এইভাবে আপনারা যদি মন্দির সাজাতে চান লক্ষ্মী পুজোর সময় খুব সুন্দর লাগবে আর সত্যি খুব ভালো লাগবে নিজের তৈরি করা মালা দিয়ে যদি আপনারা মন্দির সাজান বা ঘর সাজান দীপাবলির সময় খুব ভালো লাগবে করে দেখবেন দেখবেন খুব মনে একটা মানে আলাদা রকমই আনন্দ পাওয়া যাবে তো দেখুন কত সুন্দর লাগছে তাই বন্ধুরা যদি ভিডিওটি ইউজফুল মনে হয় বা আপনাদের যদি ভালো লেগেছে আইডিয়াটি তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে কারণ এই রকম ধরনের ইউজফুল নিত্য নতুন ভিডিও আপনারা এই চ্যানেলে পেয়ে থাকবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা